তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই মধুময় ভালোবাসার কথা কি কখনো ভুল হতে পারে? একদমই নয়। ভালোবাসা থেকে তৈরি হয় চাওয়া, তারপর এই চাওয়ার জন্য করতে হয় চেষ্টা, কখনো কখনো এই চেষ্টাটাই করতে হয় পুরো উদ্যমে। হাজার চেষ্টা করার পরও মাঝে মাঝে বেশ ধৈর্য ধরতে হয়, করতে হয় অপেক্ষা, তোমায় আমি ছিনিয়ে নেব যতই করো উপেক্ষা। ভালোবাসার টানে যে মনের শক্তি বাড়ে, আর সেই শক্তি দিয়েই জয় করা যায় দুরন্ত প্রতীকের বন্ধুর পথ। বাংলাদেশকে ভালোবেসে নিজের জন্মভূমিকে ত্যাগ করে বাংলার হয়ে গেছেন নাইজেরিয়ান বংশোদ্ভূত এলিটা কিংসলে উশিওকা। ফুটবল খেলতে বাংলা এসেছেন আরও 10 বছর আগে। ফুটবল খেলেছেন, প্রেমে পড়েছেন বাঙালি মেয়ের, বিয়েও করেছেন। ভালোবাসার লাল গোলাপ যে তিনি শুধু নাইজেরিয়াতে নয়, পেয়েছেন বাংলায়, আমাদের রূপসী বাংলায়। 1989 সালের 29 অক্টোবর নাইজেরিয়ার উগবুনায় জন্মগ্রহণ করেন মিষ্টি হাসির এই রত্ন। তখন হয়তো উশিওকা নামের এই বাচ্চাটি শুধু বাবা মায়ের কাছে রত্ন ছিলেন, কিন্তু এখন তিনি গোটা বাংলার মানুষের কাছে এক ফুটবল রত্ন। 2011 সালে বাংলায় আসা এলিটা এখন যে বাংলারই, এর জন্য অবশ্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। বাংলার হওয়ার জন্য তিনি আবেদন করেছেন, কিন্তু তাকে বলা হয় বাংলার হতে হলে তাকে যে নাইজেরিয়ার নাগরিকত্বটাই বাতিল করতে হবে। কোনো দ্বিধা না করে তিনি চলে গেছেন নাইজেরিয়াতে, বাতিল করে এসেছেন প্রিয় জন্মভূমির নাগরিকত্ব। ডেডিকেশন লেভেল কতটা হলে একজন মানুষ নিজের জন্মভূমির নাগরিকত্ব বাতিল করতে পারেন? 4টা বছর অপেক্ষা করেছেন বাংলাদেশের নাগরিকত্ব পেতে, এরপর বাংলাদেশের পাসপোর্ট হাতে পেতেও তাকে অনেক অপেক্ষা করতে হয়েছে। অবশেষে এলিটা কিংসলে উশিওকা নামের এই ছেলেটি এখন বাংলার, যার এই ত্যাগ আমাদের জন্য গৌরবের, সম্মানের। 2011 সালে আরামবাগ ক্রীড়া সংঘের হয়ে বাংলার ফুটবলে নিজের শুরুটা করেন এলিটা। সেই মৌসুমে আরামবাগের হয়ে 10 ম্যাচে 9টি গোল করেন। পরের বছর টিম রিজেন্সির হয়ে 8 ম্যাচে 4টি গোল করেন। 2013-2014 মৌসুমে মুক্তিযোদ্ধা সংসদের হয়ে 6 ম্যাচে করেন 5টি গোল। ইঞ্জুরির কারণে খেলতে পারেননি পুরো সিজন। এরপর 2015-2019 পর্যন্ত আবার টিম বিজেন্সির হয়ে মোট 29 ম্যাচ খেলে করেন 25টি গোল। আর করোনাকালীন বাতিল হওয়া সিজনে আবার আরামবাগের হয়ে 5 ম্যাচে 5টি গোল করেন। তার গোলের রেকর্ডগুলো দেখলে বোঝাই যায় যে তিনি প্রতি ম্যাচেই গোল করেছেন প্রায়। এবার যে তিনি বাংলার, লাল সবুজ জার্সিতে খেলার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, এলিটা কিংসলে বাংলাদেশের হয়ে খেললে বদলে যেতে পারে বাংলার ফুটবলের গতিপথ। দীর্ঘদিন স্কোরারের সমস্যায় ভুগতে থাকা বাংলাদেশের স্কোরিং সমস্যা দূর হবে, এটা আমরা বলতেই পারি। অসাধারণ ফিজিক্যাল অ্যাবিলিটির সাথে জালে বল জড়ানোতেও বেশ দক্ষ এই নয়া বাঙ্গাল। বুলেট গতির শটের পাশাপাশি হেড করে গোল করাও বেশ পারদর্শী মিষ্টি হাসির এই ফুটবলার। কিছুদিন আগেই তো বলে ফেললেন, আমি খেললে গোল নিয়ে ভাবতে হবে না বাংলাদেশকে। নিজের খেলার পাশাপাশি সহযোদ্ধাদেরও বেশ অনুপ্রাণিত করতে পারেন তিনি। এলিটা কিংসলে বাংলাদেশ দলে আসলে অন্য খেলোয়াড়দেরও কনফিডেন্স গ্রো হবে, এটা যে অনস্বীকার্য। বয়স এখন 31, ফিটনেস ধরে রাখতে পারলে অন্ততপক্ষে 5-6 বছর সার্ভিস দিতে পারবেন বাংলাদেশ দলকে।